হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ওয়েদারটা তো বেশ ভালো, না রোদ্দুর না বৃষ্টি। আর এই ওয়েদারের মধ্যে আজকে অনেক কাজ এগিয়ে ফেলেছি, যেমন যেসব কৌটোগুলো ফাঁকা হয়ে গেছিলো সেই কৌটোগুলোকে ভাবলাম আজকে নামিয়ে নিই, সব ধুয়ে ফেলবো। এদিকে রান্নাও কিন্তু হয়ে গেছে। আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি করছি, তার কারণ আছে, পরে বলছি। তো চলুন বলে দিই কী রান্না হয়েছে। প্রেশারের মধ্যে আছে ভাত, ওল সেদ্ধ হয়ে গেছে, এটাকে পরে মাখবো। আর হয়েছে করলা ভাজা, পাঁচমিশালি একটা তরকারি, যেমন কুমড়ো, পুঁই ডাঁটা, কচু, মূলো, গাজর দিয়ে। আর হয়েছে মুসুর ডাল, ব্যাস এই রান্নাই হয়েছে। তো কৌটোগুলো ধুয়ে স্নানে যাব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাওয়ার জন্য। বাড়ির সব কাজ তো হয়েই গেছে, সকালে দেখেছি রান্না বান্না হয়ে গেছে, ধোয়া টোয়াও হয়ে গেছে, সব স্নান টিফিন করা সব কমপ্লিট। বর্মা সাথে চলে গেছে অফিসে খেয়ে দে, আর মাকে খেতে দিলাম, মায়ের এই সবেমাত্র পুজো হলো। তো আমার এখন টাইম হয়ে গেছে আনতে যাওয়ার, ওকে নিয়ে আসি। আর কাজ বলতে শুধুমাত্র আমাদের ভাতটা বানাবো তাহলেই হয়ে যাবে, তো 11:30টার মধ্যে তো ফিরেই যাব, তারপরে গরম গরম ভাতটা বানাবো। তো চলুন গিয়ে নিয়ে আসি। একবার করে তো মেঘ আসছে, একবার করে রোদ্দুর উঠছে। আমি তো ভেবেছিলাম বৃষ্টি হলে যাব না, কিন্তু রোদ্দুরটা দিচ্ছিল বলে রেডি হয়ে গেছি, নিয়ে আসি, এখনো বৃষ্টিটা হয়নি। মেয়ের তো ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে বাড়ি ফিরছি। এই টাইমে ট্রেনগুলো বেশ ফাঁকা থাকে, স্কুল টাইমে এত ভিড় হয় ওঠাই দেয়। গুড ইভিনিং বন্ধুরা, স্কুল থেকে আসার পর আর ভিডিও করা হয়নি, কারণ আসতে একটু লেট হয়ে গেছিলো। এই কয়েকদিন তো বাইরে বেরোনোই হয়নি, বাজারে একটু কাজ ছিল, সেই কাজ করে তারপরে বাড়ি ফিরেছি। এসে ভাতটা তো রান্না করে খেতে তো অনেক বেলা হয়ে গেছিলো, সে কারণে আর তোলা হয়নি। তো আজকে গিন্নিমাই সন্ধেটা দিচ্ছে, সন্ধে টন্ধে দেওয়ার পর এখন বসে গেছি এক প্লেট চাউমিন নিয়ে। কর্তামশাই আজকে কিনে নিয়ে আসলো চাউমিনটা, আজকে কিছু আর বানাতে ইচ্ছে করছিল না সেই কারণে। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে ভিডিওটা এড করার। আর এখন এই কয়েকটা দিন ভিডিওগুলো একটু শর্ট দিচ্ছি, কারণ মেয়ের এক্সাম চলছে সেই কারণে। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার নতুন বন্ধু আছেন বা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের জন্য বলছি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।